কালিয়ায় শিশু উদ্যানের উদ্বোধনে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বর্ণালী দে। নদিয়া জেলার নোকারি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে দুটি শিশু উদ্যান এর শুভ উদ্বোধন করা হয়। শুভ উদ্বোধন করলেন নদিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষা বর্ণালী দে। উপস্থিত ছিলেন অঞ্চলের তৃণমূল কংগ্রেস পর্যবেক্ষক সুশান্ত সাহা ও অঞ্চল সভাপতি শীতেন্দু শেখর রায়। এছাড়াও উপস্থিত ছিলেন অঞ্চল প্রধান ভানুমতি মিস্ত্রি, আশিস দাস, ব্লক কর্মাধ্যক্ষ এবং অঞ্চলের সকল পঞ্চায়েত সদস্য ও সদস্যাগণ। এলাকায় শিশু উদ্যান পেয়ে এলাকার মানুষ ও খুদেদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস বয়ে চলেছে। নদিয়া থেকে পিয়ালি ঘোষ, টাইমস বাংলা। শিশু উদ্যানে রূপায়িত হলো সম্পূর্ণ চিন্তা ভাবনা বাংলার। মুখ্যমন্ত্রী যে সমস্ত দিকে নজর রেখে বাংলার কাজ করে চলেছেন, শিশুদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন গ্রামে বিভিন্ন এলাকার মধ্যে সৌন্দর্যায়ন সৃষ্টি করছেন, তাকে আমরা ধন্যবাদ জানাই। তার প্রতি আমাদের ক্রমাগত আশীর্বাদকে আহ্বান করছি। মহাশয়কে সারা বাংলা জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের কর্মযজ্ঞ, সেই উন্নয়নের কর্মযজ্ঞে আমাদের নোকারি দিয়ে এই শিশু উদ্যানটা কাজ সম্পূর্ণভাবে আজকে সুন্দর হয়ে উঠেছে। তিনি হলেন এই গ্রামসভার পঞ্চায়েত সদস্য দুর্যোগী মত। এই উদয়চক্র শিশু উদ্যান উদ্বোধন করব, তার আগে কর্মাধ্যক্ষ বর্ণালী দে মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। সকলে একটি করতালি দিয়ে অভিনন্দিত করবেন। আমরা বরণ করে নেব নোকারি পঞ্চায়েত প্রধান ভানুমতি মিস্ত্রিকে বরণ করে নিচ্ছেন সাগর সাহা। একটু করতালি দিয়ে অভিনন্দিত করতে হবে, সকলে একটু করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। আমরা বরণ করে নেব নোকারি পঞ্চায়েতের উপপ্রধান সঞ্চিতা সরকার, বরণ করে নিচ্ছে বাবুল সাহা। আমরা বরণ করে নেব নোকারি পঞ্চায়েতের নির্মাণ সহায়ক সম্মানীয় বঙ্কিম মণ্ডল মহাশয়কে।